আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের রিভিউতে রয়েছে BMW S1000R। আপনারা সবাই জানেন BMW গাড়ি অনেক সুনাম, তবে আপনারা কি জানেন BMW বাইকের রয়েছে অনেক সুনাম? না বললে নয়, তবে BMW স্পোর্টি ভার্সন 1000RR ওল্ড মডেলটা অনেক জনপ্রিয়, তবে BMW S1000RR 2020 মডেলটি আরও লাইটার ভার্সন এবং সুপার চার্জ ইঞ্জিন নিয়ে বাজারে এসেছে। তবে এর আগ্রাসী লুকের জন্য এটা কিছুটা ডুকাটি পানিগালের অভাব লক্ষ্য করা যায়। ২০২০ সালের এই মডেলটি 25 কেজি কম ওজনে বানানো হয়েছে। সাথে দেওয়া হয়েছে 999 সিসি 4 সিলিন্ডার যুক্ত ইঞ্জিন, যা ক্ষমতা 205 হর্স পাওয়ার, যা 83 এলভি নিউটন মিটার টর্ক, এবং পুরো বাইকটির ওজন দাঁড়ায় 193 কেজি, এবং সাথে দেওয়া হয়েছে উন্নত টেকনোলজির 6 শিফটিং গিয়ারবক্স। এর আকার আকৃতি নিয়ে বলতে গেলে বলা যায় দৈর্ঘ্য 2073 মিলিমিটার, যা 81.6 ইঞ্চি, প্রশস্ত 848 মিলিমিটার 33.4 ইঞ্চি, উচ্চতা 1151 মিলিমিটার, যা 45.3 ইঞ্চি, এবং আসনের উচ্চতা ধরতে গেলে 822 মিলিমিটার, যা 32.4 ইঞ্চি। এর ফ্রন্ট এবং রেয়ারে ABS ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনে দেওয়া হয়েছে 320 মিলিমিটার ডুয়াল ভাসমান ডিস্ক ব্রেক, এবং রেয়ারে দেওয়া হয়েছে 220 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক ব্রেক। এবং রাইডিং মোডের উপর নির্ভর করে কেমন কার্যক্ষমতা চাইছেন আপনি। সাথে ব্যবহার করা হয়েছে 16 লিটারের জ্বালানি ট্যাঙ্ক, এবং এর সর্বোচ্চ 188 মাইল পার আওয়ার বেগে ছুটতে পারে। এখন অনেকেই ভাবছেন এটার দাম কত হবে, তবে এইটা আমেরিকার বাজারে $16,595, যা ইন্ডিয়ার বাজারে 18 লক্ষ রুপি, এবং বাংলাদেশের হিসাব করতে গেলে ভ্যাট সহকারে 29 থেকে 30 লক্ষ টাকা হবে। যেহেতু বাংলাদেশে 150 সিসির উপরে রাস্তার পারমিট নেই, তাই এই বাইকটি চালানোর পারমিশনও নেই। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নিউজ চ্যানেলটা সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।